أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. হিন্দুদের থেকে বা আহলে কিতাবদের থেকে কোনো হাদিয়া যদি মুসলিমরা নিতে চায় তাহলে সেটা বৈধ হবে কিনা? কোরআনের দৃষ্টিতে একজন হিন্দু হোক, আহলে কিতাব হোক, মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, যদি কোনো মুসলিমকে কোনো জিনিস হাদিয়া দেয় আর সেই হাদিয়ার বস্তু যদি হালাল হয় তাহলে সেটা নেওয়া বা সেটা দেওয়া খুবই ভালো কাজ, সেটা কোনো দিন অবৈধ হবে না। কোরআনের 4 নম্বর সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা ওয়া রুদ্দুহা। যদি কেউ তোমাদেরকে হাদিয়া দেয়, সে যে কোনো হাদিয়া হোক না কেন, ভালো কথাও কিন্তু হাদিয়া। কোনো বস্তু বা কোনো সামগ্রী, খাদ্য বস্তু হোক বা পরনের বস্তু হোক, সেগুলি সবই হাদিয়া। হাদিয়ার কোনো জিনিস যদি আপনাকে কেউ দেয়, সে যেই হোক না কেন, আল্লাহ বলছেন তার থেকে ভালো জিনিস তাকে তুমি ফিরিয়ে দিবে। এই শিক্ষাটি মূলত ইসলাম আমাদেরকে দেয়। ইসলামের শিক্ষায় উপঢৌকন দেওয়া নেওয়া রয়েছে, তাই বলে উপলক্ষ আল্লাহ তাআলা থাকতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ তাআলার প্রেম যেন মাঝখানে থাকে, যে আমি আপনাকে যে হাদিয়াটি দিচ্ছি তার জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন। আমি যে হাদিয়াটি দিচ্ছি 4 নম্বর সূরা নিসা এর 86 নম্বর আয়াতের উপরে আমল করার জন্য দিচ্ছি। এমনকি আপনি অমুসলিমদেরকে আল্লাহ তাআলার প্রেমে স্থানকাল পাত্র হিসেবে তাদের যা দরকার আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাদেরকে দিন। এই শিক্ষাটি মূলত কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, কারণ আমরা কোরআন মানি, আমরা মুসলিম।